আজকে আমরা জানব সংবিধানের গুরুত্বপূর্ণ নাম অনুসারে তথ্য। আচ্ছা, প্রথমে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন তিনি ছিলেন সংবিধান কমিটির প্রধান। সংবিধান কমিটির প্রধান প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। এরপর হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত। সুরঞ্জিৎ সেনগুপ্ত তিনি একমাত্র ব্যক্তি যিনি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি। হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেনি। হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেনি। এরপর হচ্ছে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু বেগম রাজিয়া বানু তিনি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির প্রথম মহিলা সদস্য, একমাত্র মহিলা সদস্য। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। এরপর হচ্ছে আব্দুর রউফ। আব্দুর রউফ ছিলেন হস্তলিখিত সংবিধানের মূল লেখক। হস্তলিখিত যে সংবিধান ছিল সেটার মূল লেখক ছিলেন হচ্ছে আব্দুর রউফ। এরপর হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পী জয়নুল আবেদিন শিল্পী জয়নুল আবেদিন ছিলেন এই যে হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জাকারী, হস্তলিখিত সংবিধানের। এরপর হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি। এরপর গুরুত্বপূর্ণ নাম হচ্ছে শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার। তিনি ছিলেন শাহ আব্দুল হামিদ। এরপর নাম হচ্ছে মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহ ছিলেন গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। এতটুকুই।